জিনিয়াস এডুকেয়ারের পক্ষ থেকে 2020 উচ্চ মাধ্যমিক সকল ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওই আলোচনা করব দর্শন নিরপেক্ষ ন্যায় অনুমান কিভাবে সাজাতে হয়। অর্থাৎ প্রধান আশ্রাবাক্য অপ্রধান আশ্রয়বাক্য এবং সিদ্ধান্ত এই তিনটে বাক্য আমরা কিভাবে কোন বচনটিকে আগে লিখব বা কিভাবে লিখব এই নিয়ে আমাদের আজকের ভিডিও আমাদের এই চ্যানেলটি দিশা কোচিং সেন্টারের শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় পরিচালিত আমাদের এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইবের পরে যে আইকন আসে সেখানে একটি ক্লিক করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলি তোমাদের মোবাইলে সরাসরি চলে যায় আর সেই সঙ্গে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের শেয়ার করবে তো চলে আসি আমরা মূল আলোচনায় প্রথমে দেখে নেব নিরপেক্ষ ন্যায় অনুমান সাজানোর দুটি নিয়ম আছে প্রথম নিয়ম হল কোনো যুক্তিতে কারণ কেন না যেহেতু ইত্যাদি থাকলে অর্থাৎ এই ধরনের কোনো শব্দ থাকলে তার আগের বাক্য সিদ্ধান্ত হবে অর্থাৎ একটা যুক্তি যদি থাকে সেই যুক্তির মধ্যে কারণ কেননা যেহেতু ইত্যাদি যদি থাকে তাহলে তার আগের বাক্যটি সিদ্ধান্ত হবে যেমন আমি একটি উদাহরণের সাহায্যে বিষয়টিকে বুঝিয়ে দিচ্ছি যেমন এখানে একটি আমি উদাহরণ দিলাম যুক্তিটি দেওয়া থাকবে পরীক্ষায় এরকমভাবে সব পুরুষ অবশ্যই নারী কারণ নারীরা মরণশীল এবং পুরুষেরাও মরণশীল এখন ছাত্রছাত্রীদের সমস্যা হলো এই যে নিরপেক্ষ ন্যায় অনুমানটি এর মধ্যে প্রধান আশ্রয় বাক্য অপ্রধান আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত আমরা কিভাবে বুঝবো এবং কিভাবে লিখবো আগে প্রথমেই নিয়মে বলা হলো কোনো যুক্তিতে কারণ কেননা যেহেতু এই জাতীয় কোনো শব্দ যদি থাকে তাহলে তার আগের বাক্য সিদ্ধান্ত হবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কারণ শব্দটি রয়েছে অর্থাৎ এই কারণ শব্দের আগে কি রয়েছে সব পুরুষ অবশ্যই নারী এখানে বলা হয়েছে কারণ শব্দের আগে যে সব বাক্যটি থাকবে সেই বাক্যটি সিদ্ধান্ত হবে আর আমরা জানি একটি নিরপেক্ষ ন্যায়ানুমানের সিদ্ধান্ত সব নিচে থাকে আমি এর আগের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করেছি কোন বাক্যটি কোন জায়গায় অবস্থান করে আলোচনা করেছি আজকে আমি যে ভিডিওতে আলোচনা করছি এটি হলো কোন বচন কখন কিভাবে আমরা বাছাই করব। অর্থাৎ সাজাবো কিভাবে। তাহলে আমরা এখানে পেলাম সব পুরুষ অবশ্যই নারী এই বাক্যটি সিদ্ধান্ত হবে এই জন্যই যে এই বাক্যটি কারণের আগে আছে তাহলে আমরা লিখে নিলাম সকল পুরুষ হয় নারী এটা আমরা সিদ্ধান্তে লিখবো অর্থাৎ সব নিচের বচন হিসাবে আমরা লিখব সকল পুরুষ হয় নারী এ বচন এখন প্রশ্ন হল আমরা এস এবং পি ঠিক করব কারণ আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম এস হলো পক্ষপথ এবং পি হলো সাধ্যপদ এখানে পক্ষপদ হলো পুরুষ এবং সাধ্যপদ হলো নারী তাহলে আমরা জানি আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম পক্ষপদ কিন্তু অপ্রধান আর একবার বসতে পারে তাহলে সেই হিসাবে আমরা এই যে উপরে যে যুক্তিটি রয়েছে এখানে পুরুষ রয়েছে যে বাক্যটিতে সেই বাক্যটি হবে অপ্রধান অর্থাৎ এই যে মাঝে যে বাক্যটি রয়েছে এখানে কিন্তু নারীরা মরণশীল আছে এই বাক্যটি কিন্তু অপ্রধানে আসতে পারবে না কারণ এই বাক্যটির মধ্যে পুরুষ শব্দটি নেই তাহলে পুরুষেরাও মরণশীল এই বাক্যটি হবে অপ্রধান এই কারণেই যে আমরা জানি অপ্রধান আশ্রয় বাক্যে পক্ষপদ থাকে তাই এই বাক্যটিকে আমরা পক্ষ আশ্রয় বাক্য অর্থাৎ মাঝের বাক্য হিসাবে লিখব তবে বাক্যটির বচন কী হবে সকল পুরুষ হয় মরণশীল তাহলে আমাদের সিদ্ধান্ত এবং অপ্রধান আশ্রয় বাক্য এই দুটো আমরা লিখে নিলাম আর এই যুক্তিটির মধ্যে আর একটি মাত্র বচন থাকে অটোমেটিক ওই বচনটি হবে প্রধান আশ্রয় বাক্য কারণ একটি ন্যায়ানুমানের তিনটে বচন রয়েছে তিনটে বচনের মধ্যে একটি সিদ্ধান্ত এবং একটি অপ্রধান আশ্রয় বাক্যে লেখার পর আর মাত্র একটি বচন থাকে সেটি হলো নারীরা মরণশীল তাহলে আমরা এখন নারীরা মরণশীল এই বাক্যটিকে বচন আকারে প্রধান আশ্রয় বাক্যে লিখব কি লিখব সকল নারী হয় মরণশীল তাহলে আমরা দেখলাম একটি নিরপেক্ষ ন্যায় অনুমান কীভাবে সাজাতে হয় এবারে আসবো আমরা দ্বিতীয় নিয়ম দ্বিতীয় নিয়ম হলো কোনো যুক্তিতে অতএব সুতরাং তাই ফলে কাজেই কাজে কাজেই ইত্যাদি থাকলে তার পরের বাক্য সিদ্ধান্ত হবে তাহলে এই নিয়ম অনুযায়ী আমি আর একটি উদাহরণের সাহায্যে বিষয়টিকে বুঝিয়ে দিচ্ছি এখানে আমি আর একটি উদাহরণ নিলাম সব কবি ভাবুক এবং সব দার্শনিক ভাবুক সুতরাং সব কবি দার্শনিক এই যুক্তিটিকে আমরা সাজাবো এখন দেখবো আমাদের এই যে আগের নিয়মে বললাম আমি অতএব সুতরাং তাই ফলে কাজেই কাজে কাজেই এই জাতীয় যদি কোনো শব্দ থাকে তাহলে আমাদের এই শব্দের পরের বাক্যটি সিদ্ধান্ত হবে তাহলে এই বাক্যের মধ্যে এই যুক্তিটিতে আমরা দেখতে পাচ্ছি সুতরাংয়ের পরে সব কবি দার্শনিক এই বাক্যটি রয়েছে তাহলে এই বাক্যটিকে আমরা সিদ্ধান্ত হিসাবে লিখবো কোথায় লিখব সিদ্ধান্ত অঞ্চলে অর্থাৎ নিচের বাক্য হিসাবে এখানে সব কবি দার্শনিক তাহলে বচন হলে কি হবে এ বচন সকল কবি হয় দার্শনিক অটোমেটিক আমরা সিদ্ধান্ত পেয়ে যাচ্ছি মানেই পক্ষপদ এবং সাধ্যপদ পেয়ে যাচ্ছি অর্থাৎ এখানে পক্ষপদ হলো কবি এবং দার্শনিক হলো সাধ্যপদ তাহলে আগে বলা হলো যে পক্ষপদ আরেকটি বাক্যে বসতে পারে সেটি হলো অপ্রধান আশ্রয় এখন আমরা দেখব কবি এই পক্ষপথটি আরেকটি বাক্য কোথায় আছে আমরা সিদ্ধান্ত যেটা লিখলাম সেটা বাদ দিয়ে আমরা দেখতে পাচ্ছি প্রথমে যে বাক্যটি রয়েছে সব কবি ভাবুক এই সব কবি ভাবুক এর মধ্যে পক্ষপথটি কিন্তু রয়েছে অর্থাৎ এই বাক্যটি প্রথমে থাকলেও যুক্তিতে আমরা দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে কিন্তু প্রথমে থাকলেও বাক্যটি হবে মাঝে এই কারণেই যে এই বাক্যটির মধ্যে কবি এই পক্ষপথটি রয়েছে আর আমরা জানি পক্ষপদ সময়। অপ্রধান আশ্রয় বাক্যে বসতে পারে তাই আমরা এই বাক্যটিকে অপ্রধান আশ্রয় বাক্যে লিখব বাক্যটিকে বচন করলে কি হবে সব কবি ভাবুক বাক্যটিকে বচন করলে হবে এ বচন সকল কবি হয় ভাবুক তাহলে আমাদের দুটো বাক্য একটি সিদ্ধান্ত এবং একটি বাক্য অপ্রধান হিসাবে লিখলাম এখন আর একটি বাক্য এখানে থাকছে বাক্যটি হলো সব দার্শনিক ভাবুক অটোমেটিক আমরা পেয়ে যাচ্ছি এই বাক্যটি হবে প্রধান আশ্রয় বাক্য তাহলে সব দার্শনিক ভাবুক এই বাক্যটি আমরা আকারে লিখব সকল দার্শনিক হয় ভাবুক তাহলে আজকের ভিডিওতে আমি দেখালাম কোন বাক্য কখন সিদ্ধান্ত কখন অপ্রধান এবং কখন প্রধান আশ্রয় হিসেবে বসে আজ সাজানো শিখালাম এর পরবর্তীতে আমি সংস্থান মূর্তি এবং বৈধতা বিচার নিয়ে পরবর্তী ভিডিওতে আসবো তবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে